তো আজকে আমরা আবারও নতুন জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো। তবে ভিডিওর প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকের এই নতুন নোটিফিকেশন যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, খুব কম কোয়ালিফিকেশন সকলে অ্যাপ্লিকেশন করতে পারে, তবে বিভিন্ন কন্ডিশন রয়েছে, এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায়। বন্ধুরা, নতুন নোটিফিকেশনের শুরুতে প্রথমে বলবো এই যে নতুন নোটিফিকেশন, এটা কিন্তু অল ইন্ডিয়া জব হবে। এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে বাইরের স্টেটের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন বা বাইরে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে ভিডিওটাকে আপনি ওয়াচ করতে পারেন, নাহলে হয়তো আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না। প্রথমে আমরা আলোচনা করতে আছি যে এক্ষেত্রে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে প্রথম যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং এক্ষেত্রে শূন্যপদ থাকবে 9টার মতো, তবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া আছে। তো বাট এই পোস্টের জন্য কিন্তু ব্যাচেলার ডিগ্রির প্রয়োজন পড়বে ইন সায়েন্স উইথ বোটানি, জুলজি, বায়োটেকনোলজি, ফরেস্ট, এগুলোর মধ্যে দরকার পড়বে। বাট খুব কম কোয়ালিফিকেশনের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। স্টেনোগ্রাফারের জন্য 2টো শূন্যপদ রয়েছে, তবে একে 12 পাস, সঙ্গে আপনার স্টেনোগ্রাফিতে সেই স্পিডটা থাকতে হবে। নেক্সট দেখে নিচ্ছি আপনারা লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে 9টা শূন্যপদ রয়েছে, অ্যাপ্লিকেশন করতে হলে ক্যান্ডিডেটকে 12 পাস দরকার, সঙ্গে টাইপিংয়ে স্কিল থাকতে হবে। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান, এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন ম্যাট্রিকুলেশন থাকতে হবে, সঙ্গে আইটিআই আপনার করা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল, প্লাম্বার এবং কার্পেন্টার রয়েছে। ফরেস্ট গার্ড, এবং এক্ষেত্রে বলা হচ্ছে 12 পাস উইথ সায়েন্স আপনি যদি থাকে, সঙ্গে আপনি আলটিমেটলি একটা সাকসেসফুল যে ট্রেনিংটা রয়েছে সেই ট্রেনিংটা করা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে সেটা কিন্তু প্রভিশন পিরিয়ড হবে। প্রভিশন পিরিয়ডে যদি আপনি সেই কোর্সটা কমপ্লিট করতে পারেন, তখন আপনি এক্ষেত্রে জব নিতে পারেন। এমটিএসের জন্য যারা অ্যাপ্লিকেশন করেন 9টা শূন্যপদ রয়েছে, তবে 10% আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এই শূন্যপদটার জন্য। আমি আশা করব অবশ্যই ভিডিও আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখন প্রশ্ন আসছে, যারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন আপনার কিন্তু রিটেন এক্সামিনেশন, ফিজিক্যাল এগুলো ম্যান্ডেটরি, এগুলো আপনাকে দিতে হবে। এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হলে ইম্পর্টেন্ট ডেটস 7/2022 থেকে শুরু হয়ে গেছে, এবং আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 5/3/2022 পর্যন্ত থাকবে। এজ লিমিট আলটিমেটলি আমরা প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করে নিচ্ছি। যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 21-30, স্টেনোগ্রাফারের জন্য 18-27, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 18-27, টেকনিশিয়ানের 18-30, তবে এমটিএসের জন্য 18-27, ফরেস্ট গার্ডের জন্য 18-27 লাগবে। অ্যাপ্লিকেশন করতে গেলে ফি টু বেশি প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে আগেও আমরা এমন একটা নতুন নোটিফিকেশন আলোচনা করেছিলাম, এক্ষেত্রে 500-800-1300 টাকা পর্যন্ত রয়েছে। তাই অ্যাপ্লিকেশন করতে গেলে ভালোভাবে আপনারা অবশ্যই লক্ষ্য করে অ্যাপ্লিকেশনটা করবেন। আমরা ফি নিয়ে আলোচনা করলাম, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে ফিটা আপনারা অটোমেটিক শো করে যায়, এবং প্রত্যেকটা বিষয়ে ফিরা বা ক্যাটাগরি যে সেটাকে বাক করে দিয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আমরা বলবো যে সেন্টার ফর রিটেন এক্সামিনেশন, সেটা পরবর্তী সময়ে তারা বলে দেবে, বাট আলটিমেটলি ধরে নিতে পারেন আউট অফ ত্রিপুরা থেকেই হবে। এবং এক্ষেত্রে প্ল্যান অফ এক্সামিনেশনে যেটা আপনার থাকবে, প্রথমে বলে রিটেন এক্সামিনেশন থাকবে, স্কিল টেস্ট থাকবে, সেগুলো আপনার দরকার পড়বে, এবং 1.5:2 আপনাদের ক্যান্ডিডেটকে টানা হবে। নেক্সট হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করে রিটেন এক্সামিনেশনে কী কী থাকবে, কতটুকু প্রশ্ন থাকবে, তার কিন্তু ডিটেলস আলোচনা রয়েছে। এক্ষেত্রে সময়, ম্যাক্সিমাম মার্ক, নং কোয়েশন, সেগুলো আপনার অবশ্যই লক্ষ্য, নেগেটিভ মার্ক কিন্তু এক্ষেত্রে রয়েছে। এখন দেখে নিচ্ছি যারা কোয়ালিফিং করবেন, এক্ষেত্রে জেনারেলদের জন্য 50% লাগবে, ওবিসি নন ক্রিমিনালের জন্য 45%, এবং এসটি, এসসি এবং যারা এক্সারভিশন বা দিব্যাঞ্জন ক্যান্ডিডেট রয়েছে তার জন্য 40% আপনি কোয়ালিফাই করতে পারেন। এক্ষেত্রে স্টেনোগ্রাফি গ্রেড টু আমরা প্রথম বলে নিচ্ছি, আপনার কি স্কিল টেস্ট থাকবে, লোয়ার ডিভিশন ক্লার্কে আপনার টাইপিং থাকবে, ফরেস্ট গার্ড আপনার কিছু উচ্চতা প্লাস হাইট এগুলো চেস্ট থাকবে, সেগুলো মেল এবং ফিমেলদের জন্য কিন্তু তুলে ধরা হয়েছে, কতটুকু আপনাকে 4 ঘন্টা 25 মিনিট থাকবে ছেলেদের জন্য, এবং 4 ঘন্টা 14 মিনিট থাকবে মেয়েদের জন্য, এগুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন হাইট এবং ওয়েটগুলো। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন, এবং প্রশ্ন যে হবে এবং হিন্দি দুটো বাইলিঙ্গুয়ালে হয়ে থাকবে। আজকের এই নতুন নোটিফিকেশনে এগুলো ছিল খুব ইম্পর্টেন্ট বিষয়, তবে প্লেস অফ পোস্ট কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গার মধ্যে হতে পারে। আমরা আশা করব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করেন। দেখা আগামীতে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।